তো এখন আমরা বেরোচ্ছি, আর শাড়িগুলো আমি নিলাম। কারণ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। এখন আমি যাবো আমার পাপ্পিগুলোকে দেখতে, তো ওদেরকে ওষুধ লাগাতে যাব। তোমাদের সঙ্গে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে পাপ্পিগুলোর চোখে একটা সাদা আস্তরণ পড়েছে, তো ডাক্তার একটা চোখে ড্রপ দিয়েছে, সেটাই লাগাচ্ছি। তো আমি দুপুরবেলায় যখন দেখেছিলাম, তো তখন দেখছিলাম যে একজনের হয়েছে, কিন্তু রাতে যখন ওদেরকে ওষুধটা দিতে গেলাম তখন দেখছি যে আরও দুজনের হয়ে গেছে। তো আরেকজনের কানে ইনফেকশন হয়েছিল, ও দেখবো কেমন আছে। আচ্ছা, তো যাবোই ওদের কাছে যাওয়ার আগে আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিসও শেয়ার করার আছে। তো অ্যামাজনে আমি একটা বেবি ডিনার সেট অর্ডার করেছিলাম বনির জন্য, তো ওটা দেখছি এখন চলে এসছে। তো ওটা আনবক্সিং করে তারপর ওদের কাছে যাব। তো চলো আগে ওটা আনবক্সিং করে নিই। দেখো এটা কার, এটা তোমার। এই ডিনার সেটটার কোয়ালিটি খুব ভালো। তো এটা বাম্বু ফাইবারের, মেলামাইনের নয়। তো বাচ্চাদের মেলামাইনটা এখনই দেওয়া উচিত নয়, সেই জন্য আমি বাম্বু ফাইবারের কিনেছি। তো এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। আমি ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেব, তোমরা যদি কেউ কিনতে চাও তো কিনতে পারো। এখন আমি নিচে ওদেরকে ওষুধ লাগাতে যাচ্ছি। বরিক পাউডার, গরম জল, সুপ্রামাইসিন মলম নিয়ে নিয়েছি। তা চলো, ওর চোখে ওষুধটা দেওয়া হলো। তো দেখতে পাচ্ছ ওর চোখের, ওর একটা চোখ পুরো সাদা হয়ে গেছে। ওকে দেখতে পাচ্ছ, ওরও চোখ একটা সাদা হয়েছিল কিন্তু ওর চোখটা কমে গেছে, এখনও ভালো আছে। ওর কানে একটু ইনফেকশন হয়েছিল, তো আমি ওকে বরিক পাউডার আর গরম জল দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি। অনেকটাই কমে গেছে। তো গরম জল দিয়ে ওয়াশ করে দেওয়ার পর এখন একটা ওষুধ দিয়েছিল, সেটাই লাগিয়ে দিচ্ছি। তো ওর ইনফেকশনটা অনেকটা ভালো হয়ে গেছে, তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এখন ওরা খাবে দুপুরের খাবার, ওদের যে খেতে দেয় সে চলে এসছে। এটা কে দেখো তো, এটা কে তুমি জানো, তুমি কার কোলে উঠেছো?
তুমি জানো এই কার কোলে উঠেছো? তুমি যাবে আমাদের ভাই, তুমি যাবে? তোমার কাজলের টিপ্পরের এত শখ, আমি কাল কাজল এনে দেবো, তোমার টিপ্পরি দেবো একটা সুন্দর করে। হ্যাঁ, তোমার সুন্দর করে একটা টিপ পরিয়ে দেবো, বুঝতে পেরেছো? কালকে আমি কাজলের টিপ এনে তোমায় সুন্দর করে পরিয়ে দেবো, তোমাকে আরও সুন্দর লাগবে দেখতে। তুমি ছাঁচতে ভালোবাসো? আসো 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 আসো, তুমি আসো। এটা কে, এটা কে? এই যে তুমি টিপ পরবে, তুমি টিপ পরবে। এত রাগ কেন তোমার, এত রাগ কেন? তোমার গলা ফোলা তো কমেছে, দেখিয়ে দাও সবাইকে। এই যে আমার গলা ফোলা কমে গেছে, গলা ফোলা কমে গেছে আমার। মানে 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 হাই, তো এখন আমরা বেরোচ্ছি। আর শাড়িগুলো আমি নিলাম কারণ ব্লাউজ বানাতে দেবো, তো আমি দমদমে ব্লাউজ বানাই, তো কারণ আমরা আগে দমদমে থাকতাম, সেই জন্য দমদম থেকেই বানানো আর ওখান থেকেই বানাই বলে আর কোথাও আমি বানাই না। ছাদের সময় সাদের সময় অনেক শাড়ি দিয়েছিলো, তো সেগুলোই বানাবো। চলো মাত্র বাড়িতে এলাম। আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে ব্লাউজগুলো দিতে যাব, তো যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি আজকে আমরা গেলাম। তো ব্লাউজগুলোর কী ডিজাইন দিয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করবো যখন আমি ব্লাউজগুলো নিয়ে আসবো। তো এখন আমি করবো রুটি। বনি প্লেটটা পেয়ে এত খুশি যে নিজেই একা একা ভাত খাচ্ছে আজকে, নালে অন্য অন্য দিন আমাকে খাইয়ে দিতে হয়, তো আজকে দেখছি নিজে একা একা খাচ্ছে। তো যে ঘুম খাওয়া হয়ে গেছে ওখানে ঘুমিয়ে আছে, এখন পরে একটু পরেই ঘরে যাবে। ব্লগটা আজকে আমি এখানেই শেষ করবো। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, বাই।